হাই ফ্লাওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস রিমি অ্যান্ড ইউ আর ওয়াচিং রিমিজ ডায়েরি তো এসে পড়েছি একটা ব্লগ নিয়ে এটা আমার বাংলাদেশের সব থেকে শেষ ব্লগ এরপরে আর কোনো ব্লগ করিনি কারণ এই ভিডিওটা করেছিলাম আসার একদিন আগে তো আমরা পৌঁছে গেছি বেহুলার বাসর ঘরে আর ওখানে অ্যাকচুয়ালি এতদিন ছিলাম বাংলাদেশে বাট লাস্ট যেদিন আসবো তার আগের দিন গিয়েছিলাম মানে সময় হয়ে ওঠেনি যে এখানে যাব আর ওখানে গিয়ে কত মোটা হয়ে গেছি তোমরা দেখতেই পারলে আমার ভিডিওটাতে আর একটা মজার ব্যাপার হয়েছিল আমি প্রায় তিন থেকে চার ঘন্টা রেডি হয়ে বসেছিলাম বাট আসতে পারছিলাম না বিকজ বৃষ্টি হচ্ছিল সেজন্য বৃষ্টি হওয়ার ওয়েদারে ভীষণ পিচ্ছিল ছিল জায়গাটা অনেক কষ্ট হয়েছিল উপরে উঠতে ভয় লাগছিল যে পড়ে যাব কিনা আর পড়ে গেলে তো প্রেস টেজ নষ্ট একদম সবার সামনে আর উপর থেকে সিনারিটা ঠিক এরকম এতটা গ্রিন গ্রিন সবুজ সবুজ একদম আমার ভীষণই ভালো লাগছিল আর বৃষ্টি হওয়ার জন্য এখানে জলে ভরে গেছিল এখানে সবসময় জল থাকে না আর এই জায়গা জায়গাটা চারিপাশে প্রত্যেকটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম দেওয়া ছিল দেখা যাক কয়জনের লাভ সাকসেস পায় জীবনে আর সেদিন অ্যাকচুয়ালি আমি আমার দাদার বাড়ি থেকে চলে আসছিলাম সেজন্য অনেকটা আপসেট ছিলাম ওর জন্য আমার সেরকম ফেস দেখতে পারবে না ভিডিওতে জাস্ট অল্প সময় আমি আমার নিজস্ব ফেস দেখিয়েছিলাম যে আমি কীভাবে সেজেছিলাম সেটা দেখানোর জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমার মুডটা অনেক খারাপ ছিল বিকজ আমি আমার তিনটা ভাস থেকে ভাস্তিনা ভাগ্নি ভাস্তি হবে তো ভাস্তিকে রেখে চলে আসছিলাম সবথেকে বেশি খারাপ লাগছিল আমার ছোট ভাস্তি আর তারপর আমি গিয়েছিলাম আর একটা জায়গায় সেখানে আর কি একটা কুয়া ছিল যে কুয়ার মধ্যে আগেকার মানে আগেকার যুগে মরা মানুষকে দিলে সে জানতে হয়ে আসতো আমি শুনেছি আই ডোন্ট নো এটা সত্যি না মিথ্যে তো ভিডিওটা এন্ট করছি এখানে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে